তো ওকে ওই কুন্তল টাকা দিয়েছে কেন সংবাদ মাধ্যমে আমরা দেখছি যে কুন্তল ওকে টাকা দিয়েছে তো কুন্তল কেন টাকা দিয়েছে এত এত টাকা কি কারণে দিয়েছে তারা যে সমস্ত ব্রাঞ্চ অফিস কালেকশন অফিসগুলো খুলেছিলেন অ্যাং ব্যাং চ্যাংদেরকে দিয়ে এ কচি কুন্তল শান্তনু প্রত্যেকেই কিন্তু তৃণমূল যুবার সঙ্গে যুব তৃণমূল ছাত্র পরিষদের কোন নেতা তার কি ফ্যাক্টরি আছে তার চারানা পয়সা রোজগার নেই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়নি কিন্তু তার ফ্যাক্টরি তৈরি হয়ে গেল বিভিন্ন নেতারা ডিজাইনার পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় টেলিভিশনে গিয়ে বক্তব্য রাখে পয়সাটা আসে কোথা এবার আমরা জানি না ব্যাপারটা প্লেনটা ল্যান্ড করার আগেই উনি নিজে ল্যান্ড করতে গেছিলেন কিনা সেটা তো আমরা জানি না উনা তো একটু বেশি তাড়াহুড়ো আছে তো লোকজন বলছে প্লেনটা ল্যান্ড করার মানে হেলিকপ্টারটা ল্যান্ড করার আগেই উনি ল্যান্ড করতে চেয়ে গিয়েছিলেন ওই জন্য চোখটা লেগে উত্তর গোটা উত্তরবঙ্গে কোথাও কোন হাসপাতাল ছিল না যেখানে উনি একটু যেতেন চিকিৎসা করতে ওনাকে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসতে হলো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দিদি এটা নাটক ছাড়া আর কি নমস্কার দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাদের স্বাগত আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে ইডি তলব করেছে সায়নীঘোষকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কিন্তু প্রশ্ন উঠছে যে পঞ্চায়েত নির্বাচনের আগেই কেন এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসার প্রতিহিংসার রাজনীতি এমনটাই বলছে শাসকমহল এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি বিজেপি মুখপাত্র রাজসিলাহিকে লাহিরিকে প্রথমে অনেক স্বাগত জানাচ্ছি স্যার অনেকেই বলছেন যে এই যে ভোটের আগেই কেন ডাক পাঠালো সারা বছর ধরেই ভারতবর্ষে কোথাও না কোথাও ভোট হয় যে কারণে আমরা ওয়ান নেশন ওয়ান ভোটের কথা বারবার করে বলছিলাম একটা পার্টিকুলার উইন্ডো করা হোক যেখানে দাঁড়িয়ে সমস্ত ইলেকশন হয়ে যাবে ছ মাস বা কোনো একটা ইয়েতে গোটা দেশে তাহলে বাকি সাড়ে চার বছর একটা সরকার কমপ্লিট টাইম হাতে পাবে ডেভেলপমেন্ট ওয়ার্ক করার জন্য প্রত্যেক বছর সরকারকে বা সরকার যে সমস্ত রাজনৈতিক দলগুলি থাকে তাদের কোনো মাথা ঘামানো পড়বে না প্রয়োজনীয়তা পড়বে না নির্বাচনের জন্য তো এটা বলতে হয় তাই জন্য ওরা বলছে গোটা শিক্ষা দপ্তরটা জেলের মধ্যে আছে শিক্ষামন্ত্রী জেলে আছে তার বিভিন্ন এমএলএ তাদের সংযোগকারী প্রত্যেকে তারা জেলের মধ্যে আছে যারাই এই নেটওয়ার্কটা তৈরি করেছিলেন এই মুহূর্তে তারা জেলে আছেন এবার ধরা পড়ছে তারা যে সমস্ত ব্রাঞ্চ অফিস কালেকশন অফিসগুলো খুলেছিলেন অ্যাং ব্যাং চ্যাংদেরকে দিয়ে কচি কুন্তল শান্তনু পরেশরঞ্জন অধিকারীর মেয়েও চাকরি পেয়েছিল কেষ্টর মেয়েও চাকরি করেছে সে কোনো দিন স্কুলেই যায়নি এদেরকে ধরা পড়ছে এটা তো কোনো লোকাল দুর্নীতি না এটা শুধু কালীঘাটে দুর্নীতিটা হয়েছে কি ক্যামাক স্ট্রিটে দুর্নীতি হচ্ছে হ্যাঁ কালীঘাট ক্যামাক স্ট্রিট হয়তো হেডকোয়ার্টার হতে পারে রিজিয়নাল অফিস হতে পারে এবার ব্রাঞ্চ অফিসগুলো এক এক করে খোঁজা হচ্ছে তো ব্রাঞ্চ অফিস যখন যেরকম ধরা পড়ছে তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে যারা ধরা পড়ছে তারা হচ্ছে প্রত্যেকেই কিন্তু তৃণমূল যুবার সঙ্গে যুক্ত যুব তৃণমূলের সঙ্গে যুক্ত যাদের হাতে একটা রাজ্যের ভবিষ্যৎ একটা দেশের ভবিষ্যৎ যাবে ভবিষ্যতে কে কোথায় কার হাতে কি দায়িত্ব পড়বে আমরা তো কেউ জানি না প্রত্যেকে ভালোটাই কল্পনা করি সে বিরোধী পক্ষ হলেও তারা যদি এতে লিপ্ত হয়ে যায় তাহলে দেশের ভবিষ্যৎ কি আজকে ছাত্র পরিষদের কোন ছাত্র পরিষদের কাছে অভিযোগ লাগছে না তৃণমূল ছাত্র পরিষদের কাছে যে তারা টাকা নিয়ে ভর্তি করছে সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তৃণমূল ছাত্র পরিষদের কোন নেতা তার কি ফ্যাক্টরি আছে তার চারানা পয়সা রোজগার নেই উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায়নি কিন্তু তার ফ্যাক্টরি তৈরি হয়ে গেল বিভিন্ন নেতারা ডিজাইনার পাঞ্জাবি পরে ঘুরে বেড়ায় টেলিভিশনে গিয়ে বক্তব্য রাখে পয়সাটা আসে কোথার থেকে প্রশ্ন তো উঠবেই কাকে কে ফ্ল্যাট দিচ্ছে গাড়ি দিচ্ছে দুটো ফ্ল্যাট ভেঙে একটা করছে তিনটে ফ্ল্যাট ভেঙে একটা করছে সেই সব নেতাদের আবার আরও আনুষঙ্গিক সঙ্গ পাঙ্গ আছে যারা বাড়ির ওপরে হেলিপ্যাড তৈরি করছে টাকাটা পাচ্ছে কোথার থেকে প্রশ্ন তো উঠবেই যার নাকি এত এত লোন ছিল তার লোন কি করে শোধ হলো দেখবেন বহু তৃণমূলের নেতার প্রচুর লোন থেকে গিয়েছে সে গাড়ি কেনার লোন হোক আর বাড়ি কেনার লোন হোক পার্সেলগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে তৃণমূললে যোগদান দেওয়ার পরে স্বাভাবিকভাবে ইডিকে ডাকবে প্রশ্ন করার জন্য না প্রশ্ন হচ্ছে যে সাইনিক কোষকে এরকম ভোটের আগে কেন দলগুলোর আগেও তো নামটা উঠেছিল তাহলে তখন ডাকতে পারত যখন ইডি এটা ইডি ঠিক করেছে सीबीआई ঠিক করবে তাকে কখন ডাকা হবে সেটা তো আমরা ঠিক করব না বোর্ড ডেকে দিয়েছে মমতা बनर्जी গেছে ইলেকশন কমিশন দেখেছে ইলেকশন রাজ্য সরকার ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা করে ভোট ডেকেছে তাহলে তাকে আমরা এটাও বলতে পারি যে তিনি হয়তো আজ পেয়ে গেছিলেন যে এই সময় ডাকা হবে অনেককে তাই জন্য উনি ইচ্ছা করে ভোটটা ডিক্লেয়ার করেছেন সেটাও হতে পারে ওনার কাছে নাকি সব খবর থাকে উনি তো নিজেই বলেছেন আমরা তো বলিনি এই যে সায়নী ঘোষ অভিনেত্রী বলেই কি কারণ দু বছর মাত্র বছর হয়েছেন তিনি তৃণমূলে যোগ দিয়েছেন এবং তারপরে ওই শিক্ষক নিয়োগ দুর্নীতির মতো একটা বিষয়ে নাম জড়িয়ে যাওয়া শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তো ওনার নাম জড়ায়নি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে যে টাকাটা তোলা হয়েছে সেই টাকা কোথায় কোথায় গেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ও টাকা তো নিয়েছে ট্রানজ্যাকশন তো হয়েছে তো ওকে ওই কুন্তল টাকা দিয়েছে কেন সংবাদ মাধ্যমে তো আমরা দেখছি যে কুন্তল ওকে টাকা দিয়েছে তো কুন্তল ওকে কেন টাকা দিয়েছে এত এত টাকা কি কারণে দিয়েছে তো সারদার টাকাও তো নারদার টাকা সারদার টাকা তো কুনাল ঘোষের তিনি তো জড়িত হয়ে গেছিলেন তার তো নাম জড়িয়েছিল ছিল তাহলে কেন তিনি কি কিছু টাকা নিয়েছিলেন কি নেননি অনেকেরই নাম জড়িয়েছিল তারা টাকা নিয়েছেন তারা অনেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন সেরকম কি মনে করেন এই কালীঘাটের কাকু কুন্তল শান্তনুদের মতো কি সায়নী ঘোষকেও হেফাজতে নিয়ে ইডির তদন্ত করা উচিত জিজ্ঞাসাবাদ করা উচিত অবশ্যই তিনি যদি টাকা নিয়ে থাকেন কার কাছ থেকে টাকা নিয়েছেন কবে টাকা নিয়েছেন কেন টাকা নিয়েছেন প্রশ্ন হচ্ছে তৃণমূলের মুখপাত্ররা এখন টেলিভিশনের পর্দায় গিয়ে বলছেন আমরা তো শান্তনুকে চিনি না যে এই কুন্তলকে চিনি না যে সায়নী তৃণমূল যুব তৃণমূলের সভাপতি সভানেত্রী সেই একই টিমের মধ্যে কচি কুন্তলও আছে সেই একই টিমের মধ্যে তৃণমূলের এক মুখপাত্র তিনি আবার যুবর জেনারেল সেক্রেটারি তিনিও আছেন কেউই বলছেন যে আমরা চিনি না তার ওই গালটেপার ছবিটা কি চেনই না যদি তাহলে গালটেপার ছবিটা বেরোলো কোথার থেকে এত ঘনিষ্ঠ ছবি বেরোলো কোথার থেকে মিটিং করতে একসঙ্গে তার তৃণমূল যুবর কোনো মিটিং হতো না কেউ কাউকে চিনতো না নাম কি শুধু পিসি ভাইব ঘোষণা করে দিয়েছে সই করে বার করে দিয়েছে কেউ কাউকে চিনত না এটা হতে পারে কখনো ঘোষ তো একটি সংবাদ মাধ্যমে স্বীকার করেছিলেন যে কুন্তল ঘোষকে তিনি চেনেন তার এতে ছিলেন সংগঠনের ছিলেন বাধ্য হবে অনেকেই অস্বীকার করছে কেউ চেনে না পার্টির পদাধিকারী তাকে কেউ চেনে না ন্যাকাশী সাজছে তার মানে মাল খেয়েছে ওর কাছ থেকে কোথাও কি এই যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত আলোচনা তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোমরে চোট অনেকেই বিভিন্ন মত রাখছেন আমি জানতে চাইব আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি চোট লেগে থাকে তার সুস্থতা কামনা করি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে উন্নয়নে ঘোট তাই ভোট এলেই চোট প্রত্যেকবারই এক নাটক এই পালে বাঘ পড়ার মতন হয়ে গেছে মমতা ব্যানার্জির এবারে আগের সবাই সিম্প্যাথি দিয়েছিল আহা উহু করেছিল এবারে রাখালের পালে বাঘ পড়ার মতন হয়ে গেছে ওনার ছবি ইন্ডেন যে টুইট করে দিয়েছিল তাতেই উনার কেচ্ছা ওনার মিথ্যাচারটা ধরা পড়ে গেছে এবার আমরা জানি না ব্যাপারটা প্লেনটা ল্যান্ড করার আগেই উনি নিজে ল্যান্ড করতে গেছিলেন কি না সেটা তো আমরা জানি না ওনা তো একটু বেশি তাড়াহুড়ো আছে লোকজন বলছে প্লেনটা ল্যান্ড করার মানে হেলিকপ্টারটা ল্যান্ড করার আগেই উনি ল্যান্ড করতে চেয়ে গেছিলেন ওই জন্য চোটটা লেগে গেছে সেটাও হতে পারে উনি তো আবার সেনা টেনাতেও যোগ দিতেন যোগদান করতে চেয়েছিলেন মনের দুঃখে হয়তো ওনার মনে হচ্ছে যে ওনার কোমরে চোট লেগে গেছে বা হয়তো বলবেন উনি যে আমার কোমরে চোট লেগে গেছিলো তাই জন্য আমার সেনায় যোগদান দেওয়া হলো না এরকম কিছু একটা বলবেন কোথাও গিয়ে যেটা অনেকাংশে একটা অংশ যেটা বলছে যে এটা তার অভিনয় ভোটের আগের একটা ভোট পাওয়ার কৌশল কেউ কি মানে সেটাই বলতে চাইলেন দেখুন গতবার একুশের নির্বাচনের সময় মেদিনীপুরে চোট লেগেছিল উনি কলকাতায় এসে হাসপাতালে ভর্তি হয়েছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী টম হ্যারি নয় আমি আপনি নই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচনী প্রচারে গিয়ে চোট পেয়েছেন মেদিনীপুরে কোনো হাসপাতাল ছিল না এত বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন বলে উনি যে এত বড় বড় ডঙ্কা বাজিয়েছেন তা মেদিনীপুরে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল ছিল না আচ্ছা খুব ভালো কথা উনি এস কে এম এসে উনি চিকিৎসা করালেন আচ্ছা এক্স রে প্লেটগুলো তো কেউ দেখতে পেলো না এখনও অবধি আর টিআই করলে এক্স রে প্লেটগুলো পাওয়া যাবে যে উনার কোথায় ওই যে প্লাস্টারটা তাহলে যেদিনকে আমরা বললাম যে এই দিনের মধ্যে প্লাস্টার খুলে যাবে সেদিনকে প্লাস্টার কি করে খুলে গেল এটা কাকতালিও এটা প্লাস্টার তো একটা ফিক্সড পিরিয়ড সময় রাখতে হয় তো তাহলে ঠিক ভোটটা শেষ হলে ওনার প্লাস্টার খুলে গেল কি করে হলো তো জাদু ওই ডাক্তারকে তো নোবেল দেওয়া উচিত ওনাকে তো আন্তর্জাতিক ক্ষেত্রে নেওয়া আছে যে উনি হাড় জোড়া লাগার যে ন্যূনতম সময়টুকু তার আগে হাড় জোড়া লাগিয়ে দিচ্ছেন এরকম লোককে নোবেল দেওয়া হবে না ভারত রত্ন দেওয়া হবে না মমতা ব্যানার্জি ডাক্তারকে সামনে আনুক রে রিপোর্টগুলো সামনে আনুক তাহলেই হয়ে যাবে আমরা সুভাষ মুখোপাধ্যায় প্রথম টেস্ট টিউব বেবিকে হারিয়েছি আমরা এরকম হাড় জোড়া লাগানো ডাক্তার অর্থোপেডিককে তো আমাদের ধরুন আগলে রাখতে হবে তো আমরা উত্তরবঙ্গে উনি এত সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন উত্তর গোটা উত্তরবঙ্গে কোথাও কোন হাসপাতাল ছিল না যেখানে উনি একটু যেতেন চিকিৎসা করতে উনাকে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসতে হলো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য দিদি এটা নাটক ছাড়া আর কি পরিষ্কার ধরা পড়ে গেছে এই সিম্প্যাথি ভোট খেলার উনি চেষ্টা করেন আগে গলায় দড়ি লাগাতেন এখন বয়স হচ্ছে এখন আর গাড়ির বনেটের ওপর উঠে গলায় দড়ি লাগাতে পারবেন না ফাঁস লাগিয়ে নাটক করতে পারবেন না ওটার দায়িত্ব এখন ভাইপো নিয়ে নিয়েছে ফাঁসির মঞ্চে ঝুলে যাব। বীর ক্ষুদিরাম ট্রান্সফার হচ্ছে এখন এখন উনি ছোট জায়গায় নেমেছেন বসে বসে চোট পেয়েছেন মারা যাচ্ছেন এইসব করবে এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দুই জায়গায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল হাড়ের কথা স্পষ্ট বললেন যে হারলেও আমরা তো ক্ষমতাই থাকবো সরকার থাকবে কি মনে হচ্ছে আত্মবিশ্বাসের অভাব অবশ্যই চতুর্দিকে যেভাবে চুরি হচ্ছে যেভাবে বিরোধীরা প্রতিরোধ করছে যেভাবে অশান্তি ভেবেছিল বোমা টোমা মেরে টেরে একদম পাট করে দিয়ে একদম আমরা কেল্লাফাতে করে নেবো জিতে নেবো এই করে নেবো ওই করে নেবো হ্যান করে নেবো কেষ্ট না থাকলেও ওই হবে সেই হবে হবে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে গুড় বাতাসা নিয়ে লাঠি নিয়ে রাস্তায় সেগুড়ে বালি এখন সেটিং করছে নানান রকম এখন সিপিএমের মিছিলে তৃণমূল যাচ্ছে তৃণমূলের মিছিলে সিপিএম যাচ্ছে সিপিএম নিজের ক্যান্ডিডেটের উইথড্র করে নিয়েছে একমাত্র বিরোধী গোলশিতে ছিল সিপিএম সে নিজের ক্যান্ডিডেটের উইথড্র করে নিল তৃণমূলকে জেতানোর জন্য তৃণমূল আবির টাবির খেড়ে নিল সেখানে সিপিএমের প্রার্থীও উপস্থিত ছিল আবির তাবির খেলার জন্য কোলাঘাটে বিজেপির বিরুদ্ধে তৃণমূল এবং সিপিএম একসঙ্গে যৌথভাবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে আলাদা আলাদা প্রার্থী দেয়নি যেখানে বিজেপির সম্পূর্ণ জেতা বুথগুলো সেই সমস্ত জায়গায় সিপিএম ইচ্ছা করে নিজেরা প্রার্থী দিচ্ছে আবার ইন্ডি গোঁজ প্রার্থী দিচ্ছে কত রকম ভাবে ভোটটা ভাগ করানো যায় চলছে নাটক বাম তৃণমূল জোটের প্রসঙ্গ মানে আপনি তুলছেন একদমই তাই একদমই তাই বাইরন বিশ্বাস বাইরন মডেল বলে দিয়েছে কারণ যেদিনকে বাইরন বিশ্বাস জিতল পরের দিনকে বিধানসভায় শপথ নেওয়ার আগে যেদিনকে এসেছিল সেদিনকেই একটি সংবাদ মাধ্যমে লাইভ ক্যামেরাতে পরিষ্কার বলে দিয়েছিল যে আমি ত্রু যখন লোকে বলছিল তো বিজেপির ভোটে জিতেছে বিজেপির ভোটে জিতেছে উনি নিজেই বলেছিলেন আমি বিজেপির ভোটে জিতিনি আমি তৃণমূলের ভোটে জিতেছি কিস বলছে মন্ত্রিত্ব টন্ত্রিত্ব দেবে আমরা সেদিনকেই বলেছিলাম ও কিন্তু পার্টি খাবে এবং বাইরন বাইরনের আয়রন চলে গেল তৃণমূলে পাল্টি খেলো তো বাম কংগ্রেসকে ভোট দেওয়া মনে হচ্ছে তৃণমূলকে ট্রান্সফার করে দেওয়া পাটনাতে আমরা প্রত্যেকে দেখেছি সীতারাম ইচুরি নিশ্চয়ই ওখানে লুকুচুরি খেলতে যায়নি তো যেখানে দাঁড়িয়ে পাটনায় জয়প্রকাশ নারায়ণের কথা বলে যে জয়প্রকাশ নারায়ণের বনেটের ওপর নেচেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে জয়প্রকাশ নারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তার নাতিও সেখানে উপস্থিত হয়েছে তো সেখানে কংগ্রেস সিপিএম তৃণমূল সমস্ত কিছু এক হয়ে পঁচিশ পার্সেন্ট যাদের টোটাল ভোট শেয়ার সে ষোলোটা দল এক হয়ে তাহলে কি পাটনায় দোস্তি আর বাংলায় কুস্তি দেখে নিয়েছে তো জোট একদম জোট মহাজোট হচ্ছে তৃণমূল সিপিএম কংগ্রেসের পশ্চিমবঙ্গে চলছে পঞ্চায়েতে চলে যান দেখে যান আপনাকে আমি গিয়ে গিয়ে বুথ দেখিয়ে দেবো যেখানে যৌথভাবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়া হয়েছে সিপিএম নানান রকমভাবে গঞ্জ প্রার্থী দিয়েছে প্রার্থী উইথড্র করে নেওয়ার যাতে সব রকম প্রচেষ্টা বিজেপি যাতে সেটাও করা হয়েছে যে প্রার্থী নমিনেশন ফাইল টাইল করে সমস্ত কিছু করে স্ক্রুটিনি টুটিনি করে বেচারা পুজো দিতে গেছিল পুরীতে দাঁড়িয়েছে তার ইচ্ছে হয়েছে সে দিতে গেছে গেছে তার হয়ে অটোমেটিক তারও কেস চলছে হচ্ছে বিজেপির বিরুদ্ধে মহা জোটের যে বিষয়টা বিরোধী দলগুলো বলছে পাটনায় গিয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে ছ মাসের মধ্যে কেন্দ্রের সরকার নেমে যাবে এদিকে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন যে তিন মাসের মধ্যে তৃণমূল সরকার ফেলে দেবেন যেভাবে যে হারে তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলের মধ্যে যাচ্ছে তো সরকারটা তো আর নবান্নে চালাবে না নবান্নে সরকারটা পড়ে যাবে তিহারে সরকার তৈরি হবে এটাই শুভেন্দুদা বলতে চেয়েছেন যে আগামী পশ্চিমবঙ্গ তিন মাসের মধ্যে পশ্চিমবঙ্গ বিধান সরকার নতুনভাবে তৈরি হবে তিহার জেলের মধ্যে তো বাড়ি ভাড়া খুঁজছেন তো তৃণমূলের লোকেরা তিহার জেলে কোন ঘরটা নেবে না নেবে উনি তো আবার আলিপুর জেলে আবার টমট লাগিয়েছিলেন যাতে ওনাদের প্রাতকৃত্য স্বার্থেও যাতে কোনো রকম অসুবিধা না হয় নানান রকমভাবে রেনোভেশনও করছিলেন তো তাই বোঝা যাচ্ছে ওনারা ঘর ভাড়া খুঁজবেন জেলের ভেতরে আজকে কোথাও গিয়ে যখন বিরোধীরা শুধু আমি বিজেপির কথা বলবো না বিরোধীরা হুংকার দিচ্ছে যে আমরা জিতবো আমরা জিতবো শাসক দল বলছে যে যতই কেন্দ্রীয় বাহিনী আসুক যাই আসুক কুনাল ঘোষ বলছেন একবারে বলে বলে হারাবো স্বাভাবিক তো কেননা কেন্দ্রীয় বাহিনী আসবে মানুষের মনে একটা ভরসা জোগাতে এবার কেন্দ্রীয় বাহিনী এলে পরে একটা পাবলিক পারসেপশন এটা আপনি মীরা পাণ্ডের ইন্টারভিউ শুনেছেন যে উনি বলছেন এটা পাবলিক পারসেপশন যে কেন্দ্রীয় বাহিনী এলে পরে মানুষ একটা বল পায় তো সেই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে কে রাজ্য কমিশন পরিচালনা করবে তো রাজ্য কমিশন যেখানে প্রথম থেকেই চাইছে যে এক একটা জেলায় এক একটা কোম্পানি মানে একটা জেলায় আশি জন পুলিশ অফিসার আশি জন পুলিশ অফিসার স্ট্যান্ডিং পুলিশ অফিসার থাকে একটা কোম্পানির মধ্যে তো আশি জনকে দিয়ে একটা জেলায় কী হবে তো ওনারা ধ্যানাই প্যানাই করছে যাতে রকমভাবে কেন্দ্রীয় বাহিনী এলেও যাতে রকম অ্যাকশান না নিতে পারে তারপরে বলবে এই তো কেন্দ্রীয় বাহিনী এলো আমরা তো জিতে গেলাম তাই জন্য ওনারা ফুল কোম্পানি চাইছেন না ওনারা ফেজে করতে চাইছেন না এ ধ্যানাই প্যানাই করেছেন কোটে ফোটে গিয়েছেন এবার ব্যাপার হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে ইলেকশন কমিশন এবার ইলেকশন কমিশনকে আমরা অতীতেও দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে যদি না বলে যে তোমরা এই রাস্তা দিয়ে রুটমাছ করবে তোমরা এখানে এখানে দাঁড়িয়ে থাকবে তাহলে কেন্দ্রীয় বাহিনীর কিছু করার থাকবে না কেন্দ্রীয় বাহিনীকে আবার দুয়ারি ঘোরাতে নিয়ে যাবে আবার আম গাছের তলায় টিফিন খাওয়াতে নিয়ে যাবে এটা করবে সেই কনফিডেন্সে কথা বলছে কুনাল ঘোষ বলছে যে আমরাই জিতব এই কনফিডেন্টটা কি মনে হয় করতে চুরি করবে চিটিংবাজি করবে তার সঙ্গে ব্যালট পেপার জাল করবে যে অভিষেক ব্যানার্জির নবজোয়ারে ব্যালট পেপার শুধু চুরি হয়নি ব্যালট পেপার জেরক্স করে জাল ব্যালট পেপার ঢোকানো হয়েছে কাউন্টিংয়ের সময় সেটাও আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তো ওটা তো ট্রায়াল হয়ে গেল একটা ট্রায়াল অ্যান্ড এর মেথড একটা ট্রায়াল হয়ে গেল যে ঘরের মধ্যে আমরা কীভাবে ব্যালটটাকে জালি করতে পারি ব্যালট জাল করতে পারি ব্যালটটা চুরি করতে পারি সেটাই ওনারা পঞ্চায়েতে অ্যাপ্লাই করবেন আমরা আগেরবার বার আঠেরো সালে দেখেছিলাম পঞ্চায়েতের ব্যালট বাক্সগুলো নিয়ে গিয়ে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমরা উনিশশো ছেচল্লিশ সালে যে জিনিসটা সিলেটের প্লেবিসাইটের সময় দেখেছিলাম যখন গণভোট হয়েছিল তখন সিলেটের হিন্দু এলাকার ভোটগুলোকে নিয়ে নিয়ে নদীর আর পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওই একই জিনিস দু হাজার আঠেরোতে মমতা ব্যানার্জি করছেন আমরা ছেচল্লিশ সাতচল্লিশে বিভিন্ন শেখ আবদুল্লাকে কাশ্মীরে যে সমস্ত কথাগুলো বলতে দেখ শুনতাম ভারতবর্ষের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই একই কথা মমতা ব্যানার্জি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে একই সুর তুমি সেটা কি কপি করার চেষ্টা করছেন আমি ব্যালট প্রসঙ্গেই আসছিলাম সৌমিত্র খা বিজেপির সাংসদ গুরুতর অভিযোগ আনছেন যে ব্যালট বক্স আর পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে নকল ব্যালট বক্স তৈরি করা হচ্ছে পুলিশের প্রত্যেকটা ওসি তো হচ্ছে পুলিশের তৃণমূলের ব্লক সভাপতি আর এসপিটা হচ্ছে তৃণমূলের জেলা সভাপতি অ্যাক্টিং জেলা সভাপতি ওয়ার্কিং জেলা সভাপতি হচ্ছে এসপিরা আর ওয়ার্কিং ব্লক সভাপতি হচ্ছে পুলিশরা তো তাদেরকে দিয়ে কলকাতা কর্পোরেশনে কিভাবে ভোট করানো হয়েছিল আমি নিজে দাঁড়িয়ে আছি যখন মারছে তখন পুলিশ দাঁড়িয়ে থেকেছে পুলিশ আমাকে গাড়ির থেকে নামিয়ে দিয়েছে মারার পরে আমাকে যে হাসপাতালে নিয়ে যাওয়া সেটুকু পর্যন্ত সাপোর্ট দেয়নি আমাকে বলছে আপনি এখান থেকে চলে যান আপনার সাথে তো আমরা কোনো রকম খারাপ ব্যবহার না আপনি চলে যান ভোট লুট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু পুলিশ এখন ঠোঁটো জগন্নাথের মতন দাঁড়িয়েছে পুলিশের জামা কাপড় পরে একটা লোক দাঁড়িয়ে আছে তার কোনো ব্যাচ নেই আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি কোন কোন থানা সে কোনো জবাব দিচ্ছে না মানে পুলিশের জামা কাপড় পরে ঠিক যেরকমভাবে আমরা নমিনেশনের দিনকে দেখলাম খাকি উর্দি পরে একটা সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে তাকে খপ করে ধরেছে তুই তো সিভিক ভলেন্টিয়ার সে ফাঁকা রাস্তায় এরকম দাঁড়িয়ে হাত হাত সে ট্রাফিক কন্ট্রোল করছে ওই একই জিনিস আমরা কর্পোরেশনে আগে দেখেছি তো পুলিশকে দিয়েই করানো হবে একদম ঠিক কথাই বলেছেন সৌমিত্রদা আমাদের সবার কাছে খবর আছে বহুদিন আগে এটা আমরা বলে দিয়েছিলাম যে ওরা এই প্ল্যানে এগোচ্ছে সেটাই করবে ইভিএম মেশিন একুশের নির্বাচনের পরে ভাঙা ইভিএম মেশিন পুকুর ধারে পড়ে থাকতে দেখা গেছিলো সংবাদ মাধ্যমে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারে তৃণমূলের নেতার বাড়ির থেকে ইভিএম মেশিন বেরোচ্ছে কি করে ইলেকশন কমিশনের ইভিএম মেশিন তৃণমূলের নেতার বাড়ির থেকে বেরোয় যদি তারা ছাপ্পা ভোট না করে থাকে আমরা তখনও বলেছিলাম যে রিজার্ভ মেশিনে ভোট করিয়ে রেখেছিল যে সমস্ত এলাকায় দেখুন ফর্ম টোয়েন্টি থাকে ফর্ম টোয়েন্টিতে বোঝা যায় কোনটা কোন বুথে কোন বিরোধী শক্তি বেশি ভোট পেয়েছে সেই প্রত্যেকটা বুথ পিছু ওরা রিজার্ভ মেশিনে ভোট করিয়ে রেখেছিলো সেইগুলোকে কাউন্টিংয়ে করি কাউন্টিং করেছে যে কারণে কাউন্টিংয়ে যাতে আমরা না থাকতে পারি আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছিল একুশের নির্বাচনে এবং রিজার্ভ মেশিনগুলো কাউন্টিং করেছে না হলে পরে পাঁচটা জায়গায় রিকাউন্টিং হলো পাঁচটাই সিটে বিজেপি জিতলো কীভাবে নিশ্চয়ই আপনার মনে পড়ছে পাঁচটা রিকাউন্টিং হয়েছিল শীতল কপাট ডিন্ডা এগুলো পাঁচটা পাঁচটাই বিজেপি হেরে গেছিল পাঁচটাই বিজেপি জিতে গেল রিকাউন্টিং করার পরে কেন ওখানে দাঁড়িয়ে তখন মেশিনগুলো মিলিয়ে দেখা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে আমরাই জিতব এই আত্মবিশ্বাসটা তাহলে এই থেকেই আসছে একদম চুরি ডাকাতে আমি তো যে কারণে বারবার করে বলছি তৃণমূলের নেতাদের প্রথম কথা হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে বাঙালির একটা মান সম্মানের জন্য তৃণমূলের উচিত এক হাজার আট উপায়ে চুরি করার এই বইটা লিখতে আরম্ভ করা আপনি বিশ্বাস করুন বাঙালি আরেকটা নোবেল পাবেই আরেকটা নোবেল আসবে কারণ সাহিত্যে এটা একটা অনবদ্য সাহিত্য হবে কারণ পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক উপায়ে একটা সরকার কিভাবে চুরি করতে পারে জালিয়াতি করতে পারে অতীতে হয়নি ভবিষ্যতেও হবে না এটা এক আমার দ্বিতীয় নির্বাচন কমিশন বারবার হাইকোর্টে গিয়ে ধাক্কা খাচ্ছে ভৎসনার মুখে পড়ছে কি বলবেন ওটাকে নির্বাচন কমিশন বলবেন না ওটা পিসি ভাইপো কমিশন ওটা একটা মেরুদণ্ডহীন একটা ভেড়া একটা অপদার্থ লোক যে লোকটাকে কোভিডকালে আমরা দেখতাম রোজ টেলিভিশনের পর্দায় এসে গলিয়ে গুড় 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 করে নানান মিথ্যে কথা বলতো দিনের পর দিন কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল এলে পরে কোভিডের সময় তাদেরকে বসিয়ে রেখে এদিক ওদিক ঘোরাতো উল্টোপাল্টা জায়গায় নিয়ে যেত বসিয়ে রাখত তার পুরস্কার পাচ্ছে একটা ছবিও ভাইরাল হয়েছিল তৃণমূলের নেতাদের সঙ্গে তিনি বসে আমোদ প্রমোদ করছেন আমোদ প্রমোদটা দোষের নয় কিন্তু একজন নিরপেক্ষ বডির একজন মাথা সে যদি বিশেষ রাজনৈতিক দলের পরিবারের লোকজনের সঙ্গে বসে আমোদ প্রমোদ করে তাহলে তার নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠবেই এবং তিনি তো প্রত্যেকটা জায়গায় প্রমাণ হচ্ছে এই যে এতগুলো মানুষ মারা গেল বলা হচ্ছে এগারো জন মারা গেল এই যে এগারো জন যে মারা গেল তার দায় ভার কে নেবে তার দায়িত্ব কে নেবে ইলেকশন কমিশন নেবে না ধ্যানাই প্যানাই করছে কেন ইলেকশন কমিশন প্রথমে বলছে আমার পুলিশের দরকার নেই তারপরে বলছে আমাদের এতগুলো পুলিশের দরকার আছে তাহলে তুমি এতগুলো অধিকাংশ একাধিক ফেজে ভোট করালে না কেন তুমি তাহলে কার ইশারায় চলছো কে তোমাকে ডিরেকশন দিচ্ছে তুমি সেই ডিরেকশনে কাজ করে যাচ্ছ সেটা তাহলে বলো পাবলিকলি নাকি টাকা খেয়েছো সম্পত্তি টম্পত্তির অনেক কথা তো শোনা যাচ্ছে বেরোবে আস্তে আস্তে করে না একটা বিষয় যেটা আসছে যে রাজ্যপাল তিনি বিজেপির হয়ে কাজ করছেন এমনটা অভিযোগ তুলছে শাসক দল ও তো চিরকালই বলে এসেছে ওদের চুরি ধরা পড়লে পরেই রাজ্যপাল হচ্ছে বিজেপির এজেন্ট হয়ে যায় তো গোপালকৃষ্ণ গান্ধী কার এজেন্ট ছিলেন আমাদের জানা নেই আমরা কোনো দিন বলিনি যে গোপালকৃষ্ণ গান্ধী তৃণমূলের এজেন্ট ছিলেন তৃণমূলের পক্ষে কথা বলতেন বা তৃণমূলের তৎকালীন পরিস্থিতিগুলো তুলে ধরতেন আমরা তো বারবার প্রশ্ন করছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ফাঁসি দেওয়াতে যে জমি উত্তরবঙ্গে এই জমিগুলো টোটাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কতখানি জমি ছিল তার একটা শ্বেতপত্র সরকার পাবলিশ করুক যতখানি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জমি ছিল ততখানি জমি কি এখনও আছে না নেই আর যে যে জমিটা নেই সেটা কি কাজে ব্যবহৃত হয়েছে সেটা কি বিক্রি করে দেওয়া হয়েছে কত দামে বিক্রি হয়েছে কাকে বিক্রি করা হয়েছে কীভাবে বিক্রি করা হয়েছে ফাঁসি দেওয়ার রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের যে জমিটা ছিল সেটার অবস্থাটা বর্তমানে কি সেটা কি আছে রবীন্দ্রভারতীর মালিকানা না সেটা চলে গেছে এই ক্যালকাটা ট্রাম কোম্পানির জমিগুলো যেরকমভাবে চলে যাচ্ছে রিয়েল এস্টেটের হাতে ওরকম হচ্ছে কি এই টালিগঞ্জের ট্রাম ডিপোর জমি চলে গেছে বালিগঞ্জটা যাবো করছে পুকুর বুঝিয়ে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ একদম এই নির্বাচনের আগে একেবারে রাজ্য জুড়ে কিন্তু একটাই পরিস্থিতি যে এই যে অবাধ সন্ত্রাস কিভাবে একে আটকানো যাবে বারবার আঙুল উঠছে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের দিকে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কি মনে হয় অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল